কেমন আছেন আপনারা? আচ্ছা আমি খুব সিরিয়াস আজকে। কোন একটা বিষয় নিয়ে আপনাদের সাথে খুব সুন্দর করে কিছু কথা বলবো। হ্যাঁ, কাজ নিয়ে তো অবশ্যই। তার আগে একটু কথা বলি, সেটা হলো আমাকে যেটা হয় আমাকে প্রায় অনেকে জিজ্ঞাসা করে যে শাহানুর ভাই জলং শিখতে চাই আমি। আচ্ছা আমি বলি কেন শিখবেন, কেন ইচ্ছে হলো আপনাকে যে আপনার ছবি আঁকা শিখতে হবে কিংবা জলংটা আপনার খুব সিরিয়াস? অন্য মিডিয়ায় তো ভালো কাজ করছেন, জলংয়ের প্রতি আপনার ভালোবাসাটা হঠাৎ করে কেন বলেন? তো সে খুব আমতা আমতা শুরু করে দেয়, অথবা সে খুব ভয়ও পায়, হাই মামুন ভাই কী জানি কি সিরিয়াস হয়ে এগুলো কী বলতেছে। আসলে এরকম না, ব্যাপারটা হলো যে আমি জানতে চাচ্ছিলাম সত্যি কি আপনি জলংকে ভালোবাসেন, অর্থাৎ ছবি আঁকার প্রতি আপনার কি সত্যি খুব আগ্রহ, মানে এটা আপনার চাই, আপনার ছবি আঁকতে হবে, এটা আপনাকে খুব এন্টারটেনমেন্ট করছে কিংবা আপনাকে খুব টানছে, আপনার আবেগকে নিয়ে যাচ্ছে সেখানে, একটু রং ছাড়বেন, দেখবেন, কথা বলবেন, এরকম কিছু? যদি তাই হয় তাহলে আপনার দ্বারা হবে, আই বিলিভ দ্যাট। আগে মনে হয় যেটা সেটা হলো যে ওর প্রতি একটা ভালোবাসা থাকা দরকার, প্রচণ্ড পরিমাণ একটা ভালোবাসা থাকা দরকার, যেটাকে আমি প্রচণ্ড পরিমাণ নিজের মতে ধারণ করব, এরকম একটা ব্যাপার খুব দরকার ছবি আঁকার ক্ষেত্রে আমার মনে হয় যেটা। আর জলং যেহেতু খুব একটা টাচি, খুব একটা অভিমান একটা ব্যাপার থাকে, খুব সহজেই নিজেকে ছেড়ে দেয়। হ্যাঁ, একদিন দুই দিন তিন দিন যদি প্র্যাকটিস না করা হয় তাহলে মনে হয়, আমি মনে হয় জলংটা ভুলে যাচ্ছে, অথবা আমি মনে হয় এটাকে মনে হারিয়ে ফেলতেছে, আমি মনে হয় আর পারছি না, এই ধরনের একটা ব্যাপার মনে হয়, এটা আমারই মনে হয় আর কি অনেক সময়। হ্যাঁ, আজকে ফটোগ্রাফি দেখে একটা কাজ করেছি যে রিসেন্ট, সেটা নিয়ে কথা বলবো। তবে সেই ফটোগ্রাফির সাথে একটা গল্প আছে আমার, গল্পটা আমি আপনাদের সাথে আগে শেয়ার করতে চাই। হ্যাঁ, গল্পটা হলো এরকম যে এই মোহাম্মদপুরে আছি প্রায় 5-6 বছর আর বেশি হবে। তো প্রথমে এখানে যখন বাসা নিলাম, নেওয়ার পরেই এইদিকে কোথায় যাওয়া যায় সহজে ল্যান্ডস্কেপিং করতে ঘুরতে, এটা একটা ভাবতাম আর কি। হ্যাঁ, তো এদিক দিয়ে তারপরে কাছাকাছি বুড়িগঙ্গা নদী কাছে আটি, এদিক দিয়ে ওয়াশপুর, হ্যাঁ বসিলা হয়, এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে সুন্দর জায়গা আছে। হ্যাঁ, জায়গাটা খুব সুন্দর, একদিন গিয়েছিলাম ওইখানে ঘুরতে, শুধু ভিজিট করতে যে এখানকার ল্যান্ডস্কেপিংগুলো কীরকম, হ্যাঁ আমি কি আসবো ছবি আঁকতে। হ্যাঁ, তারপর হ্যাঁ খুব ভালো লেগেছিল সত্যি বললাম। হ্যাঁ, আবার তখন যখন গিয়েছিলাম তখন একটু উইন্টার ছিল, হ্যাঁ উইন্টারের সময়টা তো বেশ, উইন্টারে এমনিতেই একটু ফগ থাকে, একটু মজা থাকে, অন্যরকম একটা পরিবেশ থাকে, ভালো লাগে না একটু, হ্যাঁ অন্যরকম। তো তারপর একদিন খুব মর্নিংয়ে চলে গেলাম ছবি আঁকতে, শীতের সকাল, খুব আর্লি মর্নিংয়ে গিয়ে একটা কাজ করলাম, যে কাজটা ওই সময়ে ওইখানে বসে করেছিলাম সেই কাজটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, এটা তো আমার কাছে নাই, আমি ফটোগ্রাফিটা আপনাদেরকে দেখাচ্ছি, আমি যে এই কাজটা দ্যাট টাইম ওইখানে বসে করেছিলাম ওই সময়ে। একদম, হ্যাঁ আচ্ছা, এরপরে ওই সময় যেহেতু আমার সাথে ক্যামেরা ছিল, আমি ছবিও তুলেছি, খুব মিষ্টি ছিল, খুব মিষ্টি, হ্যাঁ মানে ওয়েদারটা আর কি। হ্যাঁ আচ্ছা, তো সেটা একটু রিভার ছিল, মানে হলো আটি বাজারের ব্রিজের নিচে, মানে এটা হলো বুড়িগঙ্গা নদীর একটা শাখা নদী, ওইখান থেকে আটি হয়ে আবার সোয়ারিগার যাওয়া যায়, এই ব্রিজটা নিয়ে কাজ করলাম আমি। হ্যাঁ, প্রথম ড্রয়িং করে নিলাম, ড্রয়িংটা করে ফার্স্ট তারপরে আর কি কাজে প্রবেশ করলাম, পরের স্কেচ করেছিলাম যেটা আমি সবসময় করি। তো খুব গ্লোরি একটা মর্নিং, খুব ভালো লাগছিল, করলাম ফটোগ্রাফি করলাম। বাসায় আসার পরে আমি আবার কিন্তু কাজ করেছি, হ্যাঁ সেই কাজটাও আমার কাছে নেই, ছোট্ট একটা কাজ করেছি, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, বাসায় আসার পরে ছোট্ট একটা কাজ করেছিলাম, সেটা নাই, ওই আটিবাজার ব্রিজ নিয়ে আমি অনেকগুলো কাজ করেছি, আবার ওপাশও করেছি, ওই পাশ থেকেও করেছি। হ্যাঁ, কিন্তু আমি আজকে যে কাজটা করেছি আর কি,
হ্যাঁ সেই কাজটা একটা ফটোগ্রাফি যেটা আমার বললাম আমি করেছি ফটোগ্রাফটা আগে আপনাকে আমি ফটোগ্রাফ দেখাতে চাই ঠিক আছে ফার্স্ট ফটোগ্রাফ দেখব আমরা কি রকম হয়েছিল দিস ইজ ফটোগ্রাফ ক্লিন বুঝতে পেরেছেন এটা হলো ফটোগ্রাফটা মানে অর্থাৎ ওই সময়ে যে তুলেছিলাম সেই ছবিটা এটা ঠিক আছে আচ্ছা এখন এইটা দেখে আমি কিন্তু ছবিটা এঁকেছি আমার হ্যাঁ ছবিটা তাহলে আমরা এখন দেখি কীরকম মানে আমি চেয়েছিলাম আমি যেটা সবসময় করি যদি ফটোগ্রাফিকেও ফলো করি হ্যাঁ অবশ্যই মর্নিং মর্নিং হতে হবে একটু অন্যরকম করে করি কখনো চেঞ্জ করি হ্যাঁ এটা হলো আমার কাজ এটা নেই ঠিক আছে এটা এটা হলো আমাদের পুরো কাজটা বুঝতে পেরেছেন যেটা আমরা মানে যেটা আমি করেছি আর কি হ্যাঁ একটু এই কালারটা এই একটু লাইটের কারণে এমন মনে হচ্ছে এইটা হলো কালার সমস্ত ছবিটা হ্যাঁ একটা মর্নিং সকালের বেসটা ওইটা নিয়ে খুব কিন্তু কাজটা কিন্তু খুব মানে যেটা হলো বলি হ্যাঁ দূরে এটা হলো আটিবাজার ব্রিজ আমি আরও দূর দূরে চলে গিয়েছিলাম সেখানে বসে কাজটা করেছি সেখান থেকে হ্যাঁ সো এটা মানে ওই সময় যে কালারটা ছিল ফটোগ্রাফিতে সেটাকে ইউজ করেছে এরকম না আমি একটু আকার ব্যবহার করেছি হ্যাঁ একটু কোবাল্ট কোবাল্ট ব্যবহার করেছি কোবাল্টের সাথে একটু আল্ট্রামারিন ব্যবহার করেছি বার্নসেনে ব্যবহার করেছি একটু পেন্টালি এখানে একটু ভারী কালারও দিয়েছি হ্যাঁ তো আপনারা এটা দেখতে পারেন যে মানে কিছুই না একটা মানে পুরো একটা পাগলামি হয়েছে ট্রুলি একটা পাগলামি টোটালি সমস্ত মিলে একটা মানে পাগলামি বলা যেতে পারে এটা হ্যাঁ যে একদম মানে কীরকম এলোমেলো করে রং দিচ্ছি ইচ্ছে মতো হোক 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 তারপরে কিন্তু একটা তো ব্যাপার থাকেই যে হ্যাঁ কালারগুলো দিচ্ছি সেটা কি এমন কোন কালারও তো ব্যবহার করা যাবে না যে কালার আমার ক্ষত তৈরি হবে পেইন্টিং প্র্যাকটিস হ্যাঁ রেগুলার প্র্যাকটিস করতে হবে একটু আউটডোরে যেতে হবে যান না একটু বাইরে ছবি আঁকতে ভালো লাগবে সকালে গেলেন একটু অথবা সন্ধ্যার সময় গিয়ে একটু বসে কোথাও একটু রং দিলেন কাগজে দেখে কিছু হওয়ার দরকার নেই যা হয় হোক একটু রং দিন কাগজে বসে বাইরে বসে ভালো লাগবে বিশ্বাস করুন আপনার অন্যরকম একটা ফিলিংস পাবেন এবং সেটাকে এসে বাসায় বসে কাজ করলেন তো ওকে আজকে তাহলে এই কাজটা করছি আমরা অ্যান্ড প্লিজ স্টে উইথ মি অ্যান্ড এনজয় ওয়াটার কালার ওকে ফ্রেন্ডস